আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে সিঙ্গেল লিঙ্ক লিস্ট বা ডাবল লিঙ্ক লিস্ট ইউজ করে কিভাবে স্ট্যাক অথবা কিউ তৈরি করা যায় সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমি অনেকগুলো টিউটোরিয়াল তৈরি করছি আপনাদের জন্য, ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও তৈরি করব। তো আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে যে আমি যদি কোনো টিউটোরিয়াল তৈরি করে থাকি বা আপলোড করে থাকি। আপনারা সাবস্ক্রাইব করলে সেটা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, আর সাবস্ক্রাইব করলে আমার জন্য ভালো হয়। তো আপনারা ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবেন আশা করি। আচ্ছা, এখন আমরা কিভাবে একটা ডাবল ইংলিশ বা সিঙ্গেল ইংলিশ ইউজ করে স্ট্যাক অথবা কিউ তৈরি করব সেটা দেখি। আমরা স্ট্যাক অথবা কিউর কি প্রপার্টিস ছিল বা মেথডটা কি ছিল? স্ট্যাকে ছিল যে লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্টে যে আসবে সে সবার আগে চলে যাবে, লাস্টে যে আসবে সে সবার আগে চলে যাবে। তার মানে হচ্ছে, আর আমরা অ্যাড করতাম কোত্থেকে, আমরা যে ভ্যালুটা প্রথমে অ্যাড করতাম সেটা সবার নিচে থাকতো, তারপরে ভ্যালুটা এর উপরে থাকতো, তারপরটা এর উপরে থাকতো, মানে পিছনে পিছনে অ্যাড হইতো, অ্যাড হইতো পিছনে পিছনে। আর রিমুভ কি হইতো, যে সবার লাস্টে আসছে সে সবার আগে চলে যাইতো। তার মানে হচ্ছে আমাকে অ্যাড করতে হবে পিছনে পিছনে, মানে অ্যাড লাস্ট, আর রিমুভ করতে হবে রিমুভ পিছন থেকে, তার মানে রিমুভ লাস্ট, অ্যাড লাস্ট অ্যান্ড রিমুভ লাস্ট। আমরা এখানে অনেকগুলো দেখছি যে অ্যাড ফার্স্ট, অ্যাড লাস্ট, রিমুভ ফার্স্ট, রিমুভ লাস্ট, সার্চিং করা, পার্টিকুলার একটা ভ্যালু সার্চিং করা, ডিলিট করা দেখছি। তো আমরা এখান থেকে জাস্ট কি করব, আমরা অ্যাড অ্যাড লাস্ট আর রিমুভ লাস্ট অপশনটা রেখে বাকি সব কমেন্ট আউট করে দেবো, বাকি যা আছে সব কমেন্ট আউট করে দেবো। অ্যাড লাস্ট আর রিমুভ লাস্ট রেখে বাকি সব কিছু কমেন্ট আউট করে দেবো। অ্যাড লাস্ট রাখলাম আর রিমুভ লাস্ট, রিমুভ ফার্স্ট কমেন্ট আউট করে দিলাম, রিমুভ ফার্স্ট কমেন্ট আউট হবে, ওকে সরি, রিমুভ ফার্স্ট কমেন্ট আউট হলো, আর সার্চিং কমেন্ট আউট হলো, প্রিন্ট প্রিন্টার লাগবে, প্রিন্টার লাগবে। আর এখান থেকে আমরা অ্যাড কি করছি, অ্যাড লাস্ট, তার মানে হচ্ছে আমাকে এই অংশটা কমেন্ট আউট করতে হবে আর এই অংশটা কমেন্ট আউট থেকে সরাই দিতে হবে, অ্যাড লাস্ট, অ্যাড লাস্ট। আর রিমুভ কোত্থেকে হবে, রিমুভ লাস্ট থেকে হবে। আচ্ছা, রিমুভ লাস্ট, অ্যাড লাস্ট আর রিমুভ লাস্ট থাকলো আমাদের। আমরা এখন রান করলে দেখবো স্ট্যাকের যে প্রপার্টিস ছিল সব পেয়ে যাবো ইনশাআল্লাহ। দেখেন স্ট্যাকে আমরা প্রথম 5 অ্যাড করছি, তারপর 0, তারপর 2, পরে পরে অ্যাড হয়েছে, দেখেন পরে পরে অ্যাড হয়েছে। আর রিমুভ হওয়ার সময় কোত্থেকে হয়েছে, 2, 0, 5, এভাবে রিমুভ হয়েছে। তারপর এমটি দেখাইছে, আর কতবার কল করছে বলে আবার 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 এমটি দেখাইছে। এখন কিউ কিভাবে হয়, কি হচ্ছে যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে হচ্ছে আমি অ্যাড করব পিছন পিছন, ঠিক আছে, বাট যাকে প্রথম অ্যাড করব তাকে আমি প্রথম কি করে দেব, বের করে দেব। তার মানে হচ্ছে রিমুভ ফার্স্ট, রিমুভ হবে ফার্স্ট থেকে, রিমুভ ফার্স্ট আমাকে অংশটা রাখতে হবে। তাহলে রিমুভ যদি ফার্স্ট হয় আমাকে অংশটা রাখতে হবে, আমি রিমুভ লাস্ট অংশটা কমেন্ট আউট করে দেবো, রিমুভ লাস্ট অংশটা কমেন্ট আউট, রিমুভ লাস্ট অংশটা কমেন্ট আউট, রিমুভ ফার্স্ট অপশন থাকবে, সার্চ আমার লাগবে না, তো আমি অংশটা কমেন্ট আউট করব, সার্চ লাগবে না, প্রিন্ট লাগবে। আর এখান থেকে হচ্ছে অ্যাড লাস্ট, ঠিক আছে লাস্টের অ্যাড হবে, বাট রিমুভ হবে ফার্স্ট থেকে, তো রিমুভ যদি ফার্স্ট থেকে হয় আমার এই অংশটা কমেন্ট থেকে বের করে দিতে হবে, রিমুভ হবে ফার্স্ট থেকে, ফার্স্ট ফার্স্ট রিমুভ হবে ফার্স্ট থেকে, রিমুভ লাস্ট করতে কোথায় আছে, এখান থেকে শুরু হয়েছে, এটাকে কমেন্ট আউট করতে হবে, এখন যদি রান করি দেখেন আমার প্রথম থেকে এই হয়েছে, রিমুভ হয়েছে প্রথম থেকে। দেখেন 5 5 অ্যাড করছি, 5 আসছে, তারপর আমি 0 অ্যাড করছি, 0 আসছে, তারপর 2 অ্যাড করছি, 2 আসছে, রিমুভ হয়েছে কোত্থেকে, দেখেন প্রথমে 5 রিমুভ হয়েছে, তারপর 0 রিমুভ হয়েছে, তারপর 2 রিমুভ হয়েছে, আর কানেক্ট লিস্টে কিছু নাই, লিস্টে আবার যদি কল করতাম বলতো লিস্ট ইজ এমটি। এখন কথা হচ্ছে আমি তো ইয়ে করেই পারি, আমি তো এর দিয়েই স্ট্যাক এবং কিউ অ্যাপ্লিকেশন করতে পারি, অ্যাপ্লাই করতে পারি, ইমপ্লিমেন্ট করতে পারি, তো আমি কেন লিঙ্ক লিস্ট ইউজ করতে যাব? এটা খুবই একটা বেসিক কোয়েশ্চেন, কেন, অ্যাডভান্টেজটা কি আসলে? দেখেন আমরা যখন স্ট্যাক তৈরি করছি তখন আমরা স্ট্যাকটাকে ডাইনামিক করার জন্য কত কিছু করছি, দেখেন ইউজার কাছ থেকে ইনপুট নিছি, তারপর টপ প্লাস প্লাস করছি, এটা করছি সেটা করছি, করার পরে যদি দেখছি যে সাইজ যদি বেড়ে গেছে তখন সাইজটাকে আবার রিসাইজ করছি, ইউজারের কাছ থেকে সাইজের সাইজটা কত হবে সেটা নিছি, অনেক কিছু করে টোরে তারপর আমরা একটা স্ট্যাক ডাইনামিক করতে পারছি, বা একটা কিউ ডাইনামিক করা আপনারা শিখানো হয় না, এটা আপনাদের আপনারা করে নেবেন, সেম ওয়েতে কিউ ডাইনামিক করা যায়। তো আমি স্ট্যাকে ডাইনামিক করা দেখাইছি, অনেক কিছু করে টোরে তারপর স্ট্যাকটা ডাইনামিক করতেছে, বাট এখানে দেখেন আমার কোনো এরের সাইজ ডিক্লেয়ার করা লাগতেছে না নিউ অপারেটরের জন্য, আমি ডাইনামিকলি মেমোরি এখানে মেন ফাংশনতে কল হচ্ছে সে ইনপুট নিচ্ছে, মেন ফাংশনতে কল হচ্ছে ইনপুট নিচ্ছে, আমি যতগুলো চাই সে ততগুলো ইনপুট নিচ্ছে। আর আরেকটা বড় অপরচুনিটি হচ্ছে আমরা যখন এরে দিয়ে ইমপ্লিমেন্ট করছি স্ট্যাক কিউ, ওখানে মানে পয়েন্টার ছাড়া আমরা এরে দিয়ে যখন ইমপ্লিমেন্ট করছি, পয়েন্টার দিয়ে আপনি যে কোনো কিছু ইমপ্ল্যাক করলেই মানে সেটা হচ্ছে কয়েকগুণ ফাস্ট হয়ে যায়, খুব বেশি ফাস্ট,
আমরা যখন পয়েন্টার ইউজ করব, মেমোরি নিয়ে নড়াচড়া করব, কাজ করব, তখন হচ্ছে খুব বেশি ইফিসিয়েন্ট হয়, খুব বেশি ফাস্ট হয় প্রোগ্রামটা। তো এই দুটো হচ্ছে সবচেয়ে বড় মেজর অ্যাডভান্টেজ, যে পয়েন্টার বেসড স্ট্যাক আর হচ্ছে আপনার অ্যারে বেস স্ট্যাক বা কিউ দুটাই। তো এটা হচ্ছে সবচেয়ে বড় অপরচুনিটি আপনার অ্যাড লাস্ট অ্যাড ফাস্ট, তারপর রিমুভ ফার্স্ট রিমুভ লাস্ট, পার্টিকুলার ভ্যালু রিমুভ করা, পার্টিকুলার জায়গায় কেমনি অ্যাড করবেন ওটা আপনারা করবেন, যে পার্টিকুলার একটা পার্টিকুলার জায়গায় কীভাবে আপনি একটা ভ্যালু অ্যাড করতে পারবেন সেটা আপনারা করবেন। আর সার্চ করা শিখছেন, অনেক কিছু দেখানো হয়েছে আপনাদেরকে। তো আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন। এই তো এভাবেই আসলে স্ট্যাক কিউ ইমপ্লিমেন্ট করা যায়, খুবই সহজ, এ পর্যন্ত যা শিখছেন এর বেশি কিছু শেখা লাগবে না, আর একটু বুঝলে ইনশাল্লাহ পরবর্তীতে আর সমস্যার কথা না। আশা করি সাথে থাকবেন, ভালো থাকবেন, সাথে থাকার জন্য ধন্যবাদ।